হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলছি এই সিনেমাটা যদি অন্য কোনো অভিনেতা করতো কমার্শিয়াল কোনো অ্যাক্টার যদি করতো আজকে অক্ষয় কুমার করতো বা যদি ধরুন আজকে টাইগার শ্রফ করতো বা বরুণ ধাওয়ান করতো ইভেন যদি শাহরুখ সালমানও করতো এই সিনেমাটাকে নিয়ে তুমুল খিল্লি হতো মানে যা তা বলে লোক খিল্লি করতো ট্রোল করতো সোশ্যাল মিডিয়াতে দেখতেন পুজোর চেঁচে হচ্ছে কিন্তু যেহেতু এটার সঙ্গে মনোজ বাজপাই নামটা যুক্ত তাই এটা নিয়ে খিল্লি হবে না কারণ লোকের একটা ধারণা রয়েছে যারা আর্ট ফিল্মের অভিনেতা বা অন্য ঘরানার যারা কাজের সঙ্গে যুক্ত তারা কখনো উল্টো পাল্টা সিনেমা সাইন করতে পারে না বা তারা যদি কখনো উল্টো পাল্টা সিনেমা সাইন করে ফেলে তারা নিজেরা খুব ভালো পারফরমেন্স দেয় তারা মাসির হিসেবে নিজের যতটুকু দেওয়ার সেরা চেষ্টা করে তাতে কোনো ভুল খামতি নেই এরকম একটা মেন্টালিটি সবার রয়েছে আমি একটা কথা তাহলে বলি এই সিনেমায় যে লেভেলের কাজ হয়েছে প্রথম কথা এটার যে মেকিং বা স্টোরি লাইন বা যে ধরনের এই সিনেমায় প্রত্যেকের পারফরমেন্স অভিনয় এটাকে আপনি কোনো অংশে একটা ভোজপুরি সিনেমার থেকে কম বলতে পারবেন না মানে একটা বলিউডের কাজ আপনি দেখতে গেছেন টাকা খরচা করে তো দেখতে গিয়ে ভোজপুরি সিনেমার ফিলিংস আসছে ভোজপুরি সিনেমা আমি ছোটো করছি না তাদের একটা নির্দিষ্ট বাজেটে কাজ আছে তাদের ওখানে সেরম সেরকম স্ট্রাকচার নেই তাদের কারণে সেরকম বড়ো ভালো অভিনেতা হয়তো নেই যে কারণে তারা সেই লেভেলে কাজ আনতে পারে না কিন্তু যেখানে মনোজ বাজপেয়ীর মতো অভিনেতা যে টিম শিল সিরবেক বান্দা কাফিয়ার মতো সিনেমা বানিয়েছে তারা যদি এরকম ধরনের জঘন্য কাজ আনে যেটা দেখে জাস্ট মুখ থেকে হাগু বেরিয়ে যায় তাহলে কিছু বলার নেই এবং এই যে একটা কথা খুব ওঠে যারা অন্য তারা সিনেমায় অভিনয় করে তারা একটা কথা দেখবেন বেশিরভাগ সময় বলে যে আর্ট ফিল্ম করতে গেলে আর্ট লাগে এটা সবার দ্বারা হবে না এটা করতে গেলে দম লাগে এটার জন্য অনেক ট্রেনিং দরকার সব কিছু দরকার এই সিনেমায় মনোজ বাজপেয়ী যা পারফরমেন্স দিয়েছে একটা জিনিস প্রমাণ করে কমার্শিয়াল অ্যাক্টর হতে গেলে মাস অ্যাপিল বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য একটা ট্রেনিং লাগে একটা আর্ট লাগে ওটাও কোনো অংশে কম নেয় দুটোই কিন্তু আর্ট এই যে আজকে সায়েন্স আর আর্টস যারা পড়ে সায়েন্স যারা পড়ে নিজেদেরকে খুব বড়ভাবে আর্ট যারা আর্ট যারা পড়ে তাকে ছোট করে এই আর্ট ফিল্মের অভিনেতা আর কমার্শিয়াল সিনেমার অভিনেতা মধ্যে ডিফারেন্সটা রয়েছে আর্ট ফিল্মের অভিনেতারা নিজেদেরকে খুব বড় অভিনেতা দেখাতে চায় তারা অবশ্যই আমি মনে হয়েছিল এই ছোটো করছি তিনি একজন ভালো অভিনেতা কিন্তু আজকে ধরুন শাহরুখ বলি বা অন্যান্য যে আমির টামির রয়েছে তারা যেমন একদিকে গজেনি দঙ্গল এই ধরনের সিনেমা করতে পারে ধরুন ধুমধ্রির মতো সিনেমা করতে পারে সেই আমির খানই কিন্তু অপর দিকে পুরোপুরি অন্য ঘরানার কাজে অভিনয় করতে পারে এবং সেখানে তার অভিনয় সেটা আমি প্রশংসিত হয় আজকে শাহরুখ খান যেমন একজন জওয়ান হয় নাচানাচি করছে লাফালাফি করছে তেমনি কিন্তু শাহরুখ খান ডিয়ার জিন্দগি করতে পারে শাহরুখ খান একটা সাজেস্ট করতে পারে এবং দুটো ক্ষেত্রেই তার অভিনয় প্রশংসিত হচ্ছে তো কমার্শিয়াল অ্যাক্টারদেরকে যে ছোটো করা মেন্টালিটিটা তো এক্ষেত্রে একটা ব্যাপারই স্পষ্ট যে শাহরুখ সালমান হওয়া অতটাও কিন্তু সহজ নয় আজকে অক্ষয় কুমারের মতো অভিনেতা এয়ার লিফটে অন্য ধারার সিনেমা অভিনয় করে নিজের পারফরমেন্স দেখিয়েছে আজকে অজয় দেব খান যে ফুল আর কাঁটে অ্যাকশন হিরো ওইরকম টাইপের অভিনেতা সে রেনকোটের মতো সিনেমা করেছে তো এই যে কমার্শিয়াল অ্যাক্টারদেরকে বারবার ছোট করা হয় তারা কিন্তু বারবার নিজেদেরকে প্রমাণ করেছে অন্য ধরনের সিনেমায় কিন্তু এই যে এখানে প্রথম কথা স্টোরিতে তো নতুনত্ব কিচ্ছু নেই এরকম হাজার হাজার সিনেমার গল্প দেখেছি জাস্ট মাথা ধরে যাচ্ছিল জাস্ট মাথা ধরে যাচ্ছিলো এই সিনেমাটা দেখার আমার ট্রেলার দেখে আমি বুঝে গেছিলাম এটা কি হতে চলেছে কি হবে কি না হবে এটা সাউথের পাতি সিনেমার মতো লাগছিল ট্রেলার দেখেই আমার ধারণা হয়ে গেছিল এটা দেখার একমাত্র কারণ ছিল একমাত্র মনোজ বাজপাই আমার বিশ্বাস ছিল যে হ্যাঁ মানুষটা এত ট্রাই করবে কিন্তু বিশ্বাস করুন সেই মানুষটা যতই ট্রাই করুক যাই করুক না কেন ওই যে বড় পর্দায় ম্যাজিক ক্রিয়েট করা একটা অ্যাকশন সিনের আগে যে হেঁটে আসছে সব কিছুতে একটা সোয়াক তৈরি করা সেই জিনিসটা কিন্তু ক্রিয়েট হয়নি জাস্ট মনে করতেই পারেনি মনে করছে ডায়লগ থ্রোইং হাঁটাচলা চলা গেটআপের মধ্যে একটা হাস্যকর ব্যাপার লাগে যখন সে অ্যাকশন করছে সে দারুণ দারুণ কিছু টান দেখাচ্ছে কলাবাশি দেখাচ্ছে কিন্তু সেটা দেখে আপনার হাসি পাচ্ছে আপনি ভাববেন যে আসালা এ লোকটা এটাকে মানাচ্ছে না এই যে ব্যাপারটা তো এই যে অ্যাপিলটা এটা করতে দম লাগে যে ধনুষ দেখতে কি ভালো ভালো নয় কিন্তু সে যখন একদিকে মানে একটা পুরো মাস অভি করছে আবার যখন অন্য রকম সিনেমা করছে দুটো ক্ষেত্রে ট্রান্সফরমেশনটা আমাদের চোখে পড়ছে তো এইটা কিন্তু একটা দরকার জিনিস যেটা আমার মনে হয় মনোজ মানে মনোযোগ সবাই করতে পারেনি একেবারেই করতে পারেনি এখানে যেরকম অ্যাপিল তার দরকার ছিল সে সব কিছুই দেওয়ার চেষ্টা করা যায় প্রথম কথা স্ক্রিপ্টটায় তো কিছু নেই একটা জঘন্য স্ক্রিপ্ট একটা জঘন্য তার মধ্যে প্রত্যেকের অভিনয় হচ্ছে এখানে যেভাবে ইন্টোডাকশন হচ্ছে ভাইয়াজি ক্যারেক্টারটার সেখানে শুধু ভালো বিজিএম প্রপারলি মাস অ্যাপিল তৈরি করলে তো হবে না সেই জিনিসটাই ক্রিয়েট করতে হবে তো সেই ক্রিয়েটটা একদমই জাস্ট হয়নি তো এটা কিরাম ব্যাপার হলো মানে কিরাম ব্যাপার হয়ে গেল বলুন তো আজকে ধরুন কোনো কমার্শিয়াল অ্যাক্টার সেটা বাংলার দেবজিৎ হতে পারে বা হিন্দিতে ধরুন আহ যে এরা হতে পারে এরা যদি প্রপারলি যদি আট ফিল্ম অভিনয় ট্রেনিং না নিয়ে আর্ট ফিল্ম করতে আসে যের ধর অনেক বাজে অভিনয় হবে তেমন ভাবে মনোজ বাজপাই একজন অবশ্যই ভালো অভিনেতা কিন্তু এখন সে কমার্শিয়াল স্পেসে এসছে সে সেটা সম্বন্ধে কোনো ট্রেনিং করেনি সে শুধুমাত্র চলে এসছে চলো সবাই আমাকে বলে আমি আর্টরুম করি আমি একবার কমার্শিয়াল সিনেমা করে দেখাই ব্যাপারটা এরকম হয়ে গেছে যে একটা চেষ্টা করা একটা ট্রাই করা সেই জিনিসটাই হয়নি আর আমি জানি না মনসি কী করে করতে রাজি হলো হঠাৎ তার মাথায় কী করে এরকম ভূত চাপলো যে চলো এরকম একটা সিনেমা করি একটা তো স্টোরি প্রপারলি হতে হবে একটা জঘন্য স্ক্রিপ্ট একটা অতীব খাজা একটা মানে বলা যেতে পারে মানে কি বলবো ডায়লগ লেখা হয়েছে মানে কি করে এরম সিনেমা বানালো আমি জানি না কি শখ চাকলো এই সিনেমা করা আমার তো মনে হচ্ছে এটার থেকে এখন হিমেশ রেশমের যে সিনেমাটা আসছিল কি নাম যেন নামটা পর্যন্ত মনে নেই হিমেশ রেশমের দেখবেন একটা সিনেমা নিয়ে আমরা খুব ট্রোল করছিলাম ব্যাটাস রবি কুমার আমার তো মনে হচ্ছে কাজ হবে মানে রবি সঙ্গে আমাকে এটা তুলনা করতে হচ্ছে এত ফালতু কাজ হয়েছে কি খাঁচা খাজা ডায়লগ কি খাজা খাজা সিকোয়েন্স মনে হচ্ছে কি দেখেছি হাসি পাচ্ছে অবাক লাগছে এর থেকে তো বলবো শাশ্বী চট্টোপাধ্যায় বাংলায় অনেক বেশি কমার্শিয়াল আপিল রাখার চেষ্টা করেছিল আবার প্রলয় এবং সাকসেসও হয়েছিল কারণ কেন সাকসেস হয়েছিল বলুন তো সেখানে ভালো ভালো তাকে ডায়লগ দেওয়া হয়েছিল শিব মাসাবিলটা রাচক্য করতে আনতে পেরেছিল কিন্তু এখানে যারা মনোজ বিশ্বীকে এনেছে তারা সেটা না ক্রিয়েট করতে পেরেছে না মনোজ বিষয়কে মানা নিজেকে না সে মানাতে পেরেছে জিনিসটার সঙ্গে এই দুয়ের রয়েছে কিন্তু ভাই এই সিনেমাটা একটা জঘন্য কাজ হয়েছে এবং এর থেকেই প্রমাণিত যে কমার্শিয়াল অ্যাক্টার আর্ট ফিল্মের অভিনেতা ছোটো ছোট কোনো কোনো দরকার নেই কোনো একজন আট ফিল্মের অভিনেতা হয়তো কোনো দিন জায়গা হলে ভালো কমার্শিয়াল সিনেমায় অভিনয় করছে ভালো মাশাভিল আনছে যদিও সেই সংখ্যাটা আমি খুব কম দেখেছি কিন্তু অনেক কমার্শিয়াল অ্যাক্টারকে আমি যাদের নাম নিলাম তাদেরকে অনেককে আমি অন্য ধরনের সিনেমায় ভালো অভিনয় করতে দেখেছি তো এই যে মেন্টালিটিটা দর্শকের মধ্যে রয়েছে এটা বন্ধ হওয়ার দরকার অন্তত এই সিনেমাটা যারা মনে হচ্ছে সেই অভিনয়ের খুব বড় ফ্যান আমি নিজে ফ্যান তারা এই সিনেমাটা দেখে অন্তত পক্ষে ওই যে ধারণাটা কমার্শিয়াল অ্যাক্টার অভিনয় পারে না আট ফিল্মের ক্ষেত্রে ও হবে না ওদের দ্বারা এই মেন্টালিটি আপনাদের অনেকটা চেঞ্জ হবে এই সিনেমাটা দেখার পর সেই জন্য আমি বলবো দেখুন দেখা দরকার খুব শিক্ষণ এই দিক দিয়ে যে হোক আমি আর বেশি কথা সিনেমাটা নিয়ে বলছি না বললে আমার অম্বল হয়ে যাবে কারণ এই সিনেমাটাকে আমি ভুলতে চাই যতটা সম্ভব আমার পক্ষে সম্ভব কারণ এটা যদি মাথার মধ্যে ঢুকে থাকে মাথা কাজ করবে না এতটাই অখাদ্য কাজ হয়েছে যে হোক আমি এর থেকে বেশি আর কিছু বলবো না চ্যানেলটার অন্তর হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে অত পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার